শেয়ার বাজার স্থিতিশীলতা তহবিলের লভ্যাংশ পাঠানোর সময় শেষ হচ্ছে আগামীকাল। কিন্তু যারা এই তহবিলের যোগান দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেসব কোম্পানিগুলোর সংগঠন বলছে কোনোভাবেই এটি সম্ভব নয়। সব কোম্পানি থেকে তহবিল আসতে সময় লাগবে কমপক্ষে আরও এক মাস। এদিকে বিএসইসি আরও বলছে কোম্পানি লভ্যাংশ থেকে ব্যাংকে জমা থাকলে সেই সুদও জমা দিতে হবে তহবিলে। হিসাবের জটিলতায় তা নিয়ে আপত্তি রয়েছে বিএপিএলসির। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের দাবি না করা লভ্যাংশ দিয়ে হচ্ছে ২১,০০০ কোটি টাকার পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল। এখানে নগদ টাকা ও শেয়ার জমা দিচ্ছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলো। এতে নগদ আসবে প্রায় ১,০০০ কোটি টাকা, বাকিটা বোনাস লভ্যাংশ। আইসিবির অ্যাকাউন্টে জমাও হচ্ছে তহবিল, যা পরিচালনায় ১১ সদস্যের বোর্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। একটা সুন্দর একটা কমিটি করে দেওয়া হয়েছে, যারা খুবই হাইলি এডুকেটেড, সমাজের সব ক্ষেত্র থেকে তারা আসছেন, অভিজ্ঞ লোক, ওনারা এটাকে চালাবেন এই গভর্নিং বডি। আর এটা পরিচালনা করবে একজন অভিজ্ঞ সিইও, যার সাথে দুজন এক্সপার্ট থাকবে। তবে ফান্ড ট্রান্সফার শুরু হয়ে গেছে। ৩০শে আগস্টের মধ্যে সব কোম্পানিকে এই তহবিলে বিতরণ না হওয়া লভ্যাংশ জমা দিতে হবে, কিন্তু সেটি কোনোভাবেই সম্ভব নয় বলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন। 30% কোম্পানি হয়তো বা 30 অগস্টের মধ্যে কমপ্লাই করতে পারবে এটা, আর বাকিরা সব হয়তো পারবে না, কারণ রুলের 9-এর ১ অনুযায়ী ফান্ড ট্রান্সফারের এক মাসের মধ্যে পাবলিক নোটিশ দিতে হবে। একাউন্ট ইন্টারেস্টের ব্যাপারটা আমরা বলেছি ওয়াইপ করার জন্য। বিনিয়োগকারী পুরনো দাবি নিয়ে এলে জটিলতার আশঙ্কা ডিবিএর সাবেক সভাপতির। কালকে যদি এসে আমার ক্লায়েন্ট এসে টাকা কয়, আমি কি আপনাদের বলছি আমি 3 বছর না থাকলে আপনার আপনাদের কোথায় আছে, আমার এনে কোথায় আমি লিখে দিছি যে 3 বছর না আইলে কিন্তু তোমার শেয়ার বাজার তৈরি যাবে এবং ডরম্যান্ট অ্যাকাউন্টে চলে যাবে। তবে কমিশন আশ্বস্ত করেছে কোনো সমস্যা হবে না। 3 বছরের মধ্যে হলে সেই কোম্পানির কাছে, 3 বছরের পুরনো হলে এই উইংয়ের কাছে, তারা আপনারটা যাচাই বাছাই করে দিয়ে দেবে। এটা পারপিচুয়াল, তো মানে আজীবন এই টাকা ক্লেম করতে পারবেন, কেউ বাতিলও করছে না ফরফিটও করছে না। পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে বিতরণ না হওয়া লভ্যাংশ স্থানান্তরের প্রক্রিয়া দেখভালের জন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলকে দায়িত্ব দিয়েছে বিএসইসি। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।